আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে টিভিসি ক্যারোলাইনের একটা প্রোডাক্ট নিয়ে আসি, এটা একটু আলোচনা করব। যাদের অয়েলি স্কিন, যাদের শুষ্ক স্কিন, স্বাভাবিক স্কিন, তারা কীভাবে ব্যবহার করবেন এবং মেকআপটা দেওয়ার আগে কী করতে হয় আমি একটু হাতে দেখিয়ে দিচ্ছি। আমি যখন মেকআপটা করি, আমি আসলে মেকআপ করার জন্য টোনার ইউজ করি। টোনার বলতে আপনারা পার্লারে যেটা অনেক টোনার পাওয়া যায়, টোনার সাথে কটনের সাথে পরিষেব করে নেবেন। আমি জাস্ট হাতে একটু দেখাচ্ছি, আমি জাস্ট এখানে একটা ম্যাঙ্গোতে স্কাবের মতো নিয়েছি। আপনারা যে কোনো স্কাব পার্লারের দোকানে পাবেন একটু নিয়ে। যেখানে আমি মেকআপ করবো, আপনি যখন মুখে মেকআপটা লাগাবেন, স্কাবটা একটু দানা দানা থাকবে, একটু নাকের সাইডে জাস্ট আপনি এভাবে হালকা করে একটা ম্যাসেজ দিয়ে নেবেন, তাহলে আপনার মেকআপটা স্থায়ী হয়ে বসবে। একটা ম্যাসেজ দেওয়ার পরে, একটু ম্যাসেজ দেওয়ার 10 মিনিট পরে একটা ম্যাসেজ দিয়ে নেবেন নাকের সাইডে সাইডে। এভাবে একটা ম্যাসেজ দেওয়ার পরে এটা আমি একটু ওয়াশ করে নিচ্ছি। আমি ওয়াশ করার পরে, পানিটা মোছার পরে আমি যেটা করি, আপনি যদি অয়েলি স্কিন হয় বা যে স্বাভাবিক হয়, মিশ্রণ জাতীয় ত্বক হয়, তাহলে আপনারা এই 24 ক্যারেটের সিলভার মাস্কটা অল্প করে নেবেন। আপনারা পুরো মুখে সময় এরকম যেটুকু লাগে ততটুকু বের করে লাগিয়ে নেবেন। আজকে আমি হাতে একটু করে দেখাচ্ছি, জাস্ট পুরো মুখে অ্যাপ্লাই করবেন। তো দেখুন স্টিকি ভাব, এটা পুরো মুখে অ্যাপ্লাই করার পরে 15 মিনিট রেখে দিবেন। যখন শক্ত টান টান হয়ে আসবে, তখন আপনি একটু পানির সাহায্যে একটা হালকা ম্যাসেজ দিয়ে হালকা হালকা করে তুলে নেবেন। আমি এটা ওয়াশ করে নিচ্ছি। আপনি এরকম মুখে, নাকের সাইডে সাইডে, গলায় যেখানে মেকআপ লাগাবেন, এভাবে ওয়াশ করে নিতে পারেন। আর এটা কিন্তু ভালো একটা প্রোডাক্ট, এটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ওয়াশ করে নিচ্ছি। এখন আমি যেটা করব, যাদের অয়েলি স্কিন তারা এই ফাউন্ডেশন, টিভিসির কাউরিংয়ে এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারে। এটা সামনে আমার চ্যানেলে ভিডিও আছে। এটা আপনারা কিনবার সময় একটু ভালো করে, এখানে ওদের কোড নাম্বারটা দিয়ে আছে, আপনারা কোড নাম্বার যদি আপনি দেখতে পারেন ল্যাপটপে বা কিছু থেকে, তখন আপনারা ওদেরকে আপনারা বলে দিবে যে এটা আসল না ফেক। তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আসল না ফেক। আর এখানে একটা মুখোশের ছবি থাকবে, আর এখানে কাউরিংয়ের একটা ওদের ঠিকানা বা দিয়ে থাকবে। এইভাবে আপনি নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে কি 303 নাম্বার, এটা হচ্ছে কি আপনার যেটা হলুদ কালার সেটা, আর এটা হচ্ছে যে 1 নাম্বার। 1 নাম্বারও একই সিস্টেম। আপনার এখানে টিভিসি ক্যালোরিটা মুখোশ থাকবে, আর এখানে আপনাদের ওদের একটা ঠিকানা দেওয়া থাকবে, আপনারা এটা আসল নকলভাবে বুঝতে পারবেন। আর এখানে আমি আগে দেখেছি, এখানে দাগ দাগ থাকবে সাইডে সাইডে, এভাবে দাগ দাগ থাকবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আসল না নকল। এই হচ্ছে টিভিসি ক্যালোরিং। আর আমি এটা একটু ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। যাদের অয়েলি স্কিন তারা এটা একটা প্রাইমার লাগাবেন, কিস বিউটি হোক বা আপনারা যে কোনো প্রোডাক্ট, কিস বিউটি আপনারা যে কোনো মুখের জন্য অ্যাডজাস্ট, আপনারা প্রাইমারটা লাগিয়ে নেবেন। প্রাইমারটা লাগাবার পরে আপনি এভাবে খুলে আপনার মুখটা যখন পরিষ্কার করে নেবেন এই দুইটা দিয়ে, তারপর আবার ঠান্ডা 3টা বরফ নিয়ে পুরো মুখে হালকা করে ঘষে 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 পুরো মুখটা একদম বসে বসে নাকের সাইডে গলায় ভালো করে 3টা বরফ দিয়ে ভালো করে মুখে অ্যাডজাস্ট করে ঘষে ঘষে নেবেন। তারপর আপনার মুখটা মুছে প্রাইমার লাগান। এখন আমি একটা ফর্ম নিচ্ছি, ফর্মটা সাহায্যে আমি হাতটাকে থেকে সুন্দর করে জাস্ট ট্যাপ 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 করে আমি এটা বসিয়ে দিব। এভাবে পুরো মুখে আপনারা ড্যাপ ড্যাপ করে এভাবে মেকআপটা অ্যাডজাস্ট করে, তারপরে আপনারা শুকনো একটা ফর্ম নিয়ে
লুজ পাউডার দিবেন। লুজ পাউডারটা দিয়ে সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। শুকনো ফর্মটা দিয়ে জাস্ট এখানে এভাবে এভাবে বসাবেন। ওই একইভাবে ট্যাপ ট্যাপ করে হালকা হালকা আস্তে 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 এটাকে বসে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে পুরো মুখে আপনার ক্যালঙ্গে এই ফাউন্ডেশন ইউজ করতে পারেন। এটা অয়েলি স্কিনের জন্য একদম মোস্ট খুব ভালো। আর যারা শুষ্ক স্বাভাবিক, যেমন আমার স্বাভাবিক, কিন্তু আমার এই প্রোডাক্টটা আমি ইউজ করি, তার সেক্ষেত্রে আমি সিরাম, মানে আই মিন সিরাম আমার চ্যানেলে ভিডিও আছে, আমি যে কোনো মানে প্রাইমার নেবেন, যেটা যে প্রাইমারটা আপনার মুখের মধ্যে মানে একদম অয়েলি ভাব থাকবে, সেটা আপনার স্বাভাবিক যেটা শুষ্ক ত্বক টান টান হয়ে আসে তাদের জন্য, তা সেক্ষেত্রে আপনি অলিভ অয়েল, আমার চ্যানেলে ভিডিও আছে, অলিভ অয়েলটা দিয়ে আমি কটনের সাথে পুরো মুখে একটু অ্যাপ্লাই করে তারপর আমি এই ফাউন্ডেশনটা ইউজ করে থাকি। অনেক সময় আমি আমি একটু খুলে আপনাদের দেখাই, এটা হচ্ছে যে আপনার হলুদ টাইপের একটা টোন, এটার সাথে টোনটা ম্যাচ করে আমি একটা ফাউন্ডেশন তৈরি করি। হালকা একটু পেটে নিয়ে একটু ফাউন্ডেশন তৈরি করে পুরো মুখে অ্যাপ্লাই করি। যখন আমি বেশি মেকআপ মানে বেশি আমার করতে হতেছে তখন আমি এই দুইটা মানে ফাউন্ডেশন দিয়ে তারপর আমি লুজ পাউডারটা ইউজ করে থাকি। আর যারা অয়েলি একদম মানে একদম বেশি অয়েল, তারা একটা প্রাইমার লাগিয়ে তারা যার যার শেড আছে, এখানে 303 নম্বর এটা শেড, এটা হচ্ছে কি একদম মানে পৃথিবীর সবচেয়ে ভালো, যেহেতু পার্লার আছে মানে চিটাঙে বলেন, ঢাকায় বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এই ফাউন্ডেশনটা পার্লারে ইউজ করা হয়। এটা হচ্ছে যে কোনো ফাউন্ডেশন পার্লারে ইউজ করা হয় না, মানে এইটা হচ্ছে কি পৃথিবী, আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, এইটা এটা সম্বন্ধে রিভিউ গুগল থেকে পাবেন। আর এই এইটাও একই কোম্পানি, ওদের একই কোম্পানি। এটা এই বক্সটা নিলে আপনার প্রায় এখানে অনেকগুলো কালার থাকবে, আপনার স্কিন টাইপের মানে ম্যাচ করে আপনারা নিতে পারবেন। এটা আমি অনেকগুলো ব্যবহার মানে অনেক এটা আপনারা 2-3 বছর ব্যবহার করতে পারবেন, 4 বছরের মধ্যে ব্যবহার করতে পারবেন। এটা একবার কিনে নিলে আপনি সবসময় যেখানে অনুষ্ঠানে যাচ্ছেন আপনার স্কিনের সাথে ম্যাচ করে আপনি নেবেন। আপনি যখন স্কিনের সাথে ম্যাচ করবেন গালের এক সাইডে এভাবে নেবেন, নিয়ে আপনি এই জায়গাটা গালে এক সাইডে এভাবে দিবেন, দেওয়ার পরে যদি আপনি দেখতেছেন এই এই শেডটা আপনার সাথে ম্যাচ হয়ে গেছে, তাহলে আপনি এখান থেকে আপনার স্কিনের সাথে ম্যাচ করে লাগিয়ে এভাবে লাগিয়ে মুখে তারপর আপনি লুজ পাউডার দিন বা এই পাউডার ম্যাক্সিমাম এই পাউডারটা দিয়ে অ্যাডজাস্ট করে নেন। জাস্ট ট্যাপ ট্যাপ করে বসাবেন, মেকআপ ট্যাপ ট্যাপ করে বসাতে হয়। এটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ, আপনার পানি দিলেও ধুলে মানে যেতে চাইবে না। আমি একটু পানি ইউজ করে আপনাদেরকে দেখাই, পানি ছিটা দিলাম, একটু পানি নিয়ে একটু ছিটা দিলাম, জাস্ট পানিটা এভাবে দিয়ে মেকআপটা করার পরে আপনি জাস্ট এভাবে একটা টিস্যু দিয়ে এভাবে মেকআপটা মুছে নেবেন। দেখুন আমি পানি দেওয়ার পরে মেকআপটা কিন্তু উঠেনি। তারপরে আপনি একটু যখন শুকিয়ে যাবে আপনি প্যানকেক লাগাতে পারেন এটার উপরে। আপনার যাদের মানে মেকআপটা অনেকে আছে মেকআপ করে মেকআপ মুখে লাগে না, সেক্ষেত্রে আপনারা এই দুইটা ফাউন্ডেশন একসাথে ম্যাচ করে লাগিয়ে বা এইখান থেকে একটা ফাউন্ডেশন স্কিনের সাথে ম্যাচ করে লাগিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে তারপরে আপনারা হালকা একটু পানি ছিটা দিয়ে এভাবে মুখটা মুখের মধ্যে বসিয়ে দেবেন। এভাবে মুখের মধ্যে বসা দেওয়ার পরে আপনি একটা শুকনো না একটা একদম শুকনো টিস্যু নেবেন, টিস্যুটা মুখের মধ্যে এভাবে রাখবেন। রাখার পরে যেটা এক্সট্রা মানে ইয়ে আছে সেটা উঠে যাবে, আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে মেকআপটা। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যখন মেকআপটা লাগাবেন আপনি ক্যারোলাইনে দুইটা প্রোডাক্ট নিয়ে বা এখান থেকে যে কোনো কালার আপনার স্কিনের সাথে ম্যাচ করে একটা কালার নিয়ে যে কোনো একটা কালার এভাবে নিয়ে মুখে অ্যাডজাস্ট করে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে তারপর আপনি লুজ পাউডারটা মুখে এভাবে আস্তে 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 25 নম্বর নেন বা 22 নম্বর নেন 23 নম্বর নেন, এভাবে লাগিয়ে মুখে সারা মুখে ট্যাপ 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 করে সাইডে সাইডে লাগিয়ে এক্সট্রা পাউডারটা একটা ব্রাশে ঝেড়ে শুকনো একটা টিস্যু নিয়ে সাইডে রাখেন। তারপর আপনি অল্প পানি ওই মুখের মধ্যে একটু সিটা দিয়ে জাস্ট এইভাবে মুখের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে পানিটাকে আপনি শুকনো টিস্যুটা দিয়ে এভাবে চাপ দিয়ে ধরুন এক্সট্রা যে পাউডারটা এটা বসে যাবে। এই পদ্ধতিতে আপনি যাদের মেকআপ বসে না তারা এভাবে মেকআপটা করে নিতে পারে। আর
যাদের মেকআপটা বসে না তারা এগুলো দিদি মেকআপটা লাগিয়ে প্যানকেক 23 নম্বরের সাথে ইউনো টোনটা মেখে আপনার সাথে মুখে একটা সেট করে নিতে পারেন, বা আপনি কালো হলে 27 নম্বর দিয়ে ইউনো সেটটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, তারপর আপনি পানি স্প্রে করতে পারেন। এগুলো মেকআপের সিস্টেম। আমি বারবার বলছি এই প্রোডাক্টগুলো হচ্ছে কি পার্লার ইউজ করা হয়, আমরা পার্লার যখন ছিল আমাদের এই প্রতিটা পার্লার এই প্রোডাক্টগুলো ইউজ করা হয়। আর আপনার এটা কিনতে সমস্যা হয়, আপনি এটার মধ্যে আরও 24টা কালার আছে, সেটা দাম কম 1200 টাকা, সেটাও নিতে পারেন। এটার রিভিউ আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা আপনি 4500 টাকা দামে কিনেছি, আপনি এটা 4 বছর পরে ইউজ করতে পারবেন। এটার রিভিউটা এখানে ওদের ইয়ে নাম্বার কোড নাম্বার দিয়ে আছে, আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন বা আপনার নেটে দেখতে পারেন নাম্বারটা লিখে, যে ওদের আসল কি জানো ওরা বলে দেবে, এটা কোড নাম্বার দেওয়া আছে। আর এখানেও কোড নাম্বার দেওয়া আছে, আসল না নকল আপনারা দেখতে পারেন। কোড নাম্বারটা আপনার ল্যাপটপে পাবে কোনোভাবে দেখে ওরা বলে দিবে যে এটা ওদের আসল না ফেক। এই কোম্পানিটা হচ্ছে বিশ্বের সেরা, পৃথিবীর সেরা কোম্পানি। এটা পার্লার ইউজ করে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে সবখানে এই টিভিসি কাওলাংয়ের প্রোডাক্টটা ইউজ করা হয়। এটা হচ্ছে বেস্ট ফাউন্ডেশন পার্লারের, সমস্ত যে কোনো পার্লারে এই প্রোডাক্টগুলো ইউজ করা হয়। প্যানকেক এ হচ্ছে কি আমাদের দেশে গরম, আমাদের দেশে বেস্ট ফাউন্ডেশনের জন্য আপনার প্যানকেক হচ্ছে কি বেস্ট, সবখানে আপনার আমাদের মানে বিয়েতে বলুন যে কোনো অনুষ্ঠানে বলুন আপনার প্যানকেক ইউজ করা হয় পার্লারে। প্যানকেক দিয়ে অ্যাডজাস্ট করে একটা ফাউন্ডেশন লাগিয়ে অ্যাডজাস্ট করে নেয়। এগুলো আছে আমার ভিডিও, আমার প্রাইসগুলো বলে দিয়েছি। আমি আমার চ্যানেলে ভিডিও আছে এই নিয়ে, তারপর আমি অয়েলি স্কিনের সম্বন্ধে আলোচনা করতে বলছেন, স্বাভাবিক স্কিনের জন্য আলোচনা করতে বলছেন। অয়েলি স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা বেস্ট, আর নর্মাল স্কিনের জন্য এই ফাউন্ডেশন লাগাতে হবে। নর্মাল যেটা আমার স্কিন হচ্ছে নর্মাল মানে শুষ্ক ত্বক, আমারটা দেওয়ার পর টানে, সেই ক্ষেত্রে আমি প্রাইমারটা একটু বেশি করে লাগিয়ে, বা প্রাইমার যদি না লাগাই তাহলে আপনার বেশি যদি শুষ্ক ত্বক হয় তাহলে আপনি অলিভ অয়েল কঠোর দিয়ে প্রথমে আপনি পুরো মুখটাকে পরিষ্কার করবেন, স্কাপ বা মাস্ক পরিষ্কার করে তারপরে আপনি 3টা বরফ দিয়ে কুচি কুচি যে কোনো মুখের জন্য, মুখে ভালো করে 3টা বরফ দিয়ে ভালো করে মুখটা লাগিয়ে, মুখে লাগিয়ে টিস্যু দিয়ে মুখটা মুছে নেন। আপনার মুখে কালো হবে না, মেকআপ স্থায়ী বসবে। তারপর আপনি ফাউন্ডেশন কেন ফাউন্ডেশনটা দুটা লাগিয়ে, বা যে টিভিসির কারণে যে কোনো কোম্পানির আপনি ফাউন্ডেশন লাগিয়ে আপনি মুখে অ্যাডজাস্ট করে নেন। তারপর আপনি প্যানকেক বা লুজ পাউডার দিয়ে একটা সেটিং করে নেবেন। এই হচ্ছে মেকআপ। মেকআপ সম্বন্ধে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। খুব ভালো একটা প্রোডাক্ট। যাই বলছিলাম, শুষ্ক যেটা তাদের ত্বক, তারা এইভাবে 3টা বরফ লাগিয়ে, তারপর আপনারা অলিভ অয়েল, আমার চ্যানেলে ভিডিও আছে, যে কোনো কোম্পানির অলিভ অয়েল মুখে টোনে লাগিয়ে, তারপর আপনি এই ফাউন্ডেশনটা লাগিয়ে, তারপর আপনি এই এই লুজ পাউডারটা দিয়ে একটা টিস্যু দিয়ে প্রথমে মুখে পানি ছিটা দিয়ে টিস্যু দিয়ে অ্যাডজাস্ট করে নিন। তারপর আপনি প্যানকেক লাগান, যে কোনো ইউনো টোনের সাথে আপনি 23 নম্বরটা লাগান বা 22 নম্বরটা লাগান, বা যদি কালো হন 27-25 যাই লাগান, তাহলে আপনার মুখে পানি, আমার চ্যানেলে ভিডিও আছে সেটিং স্প্রে। আমি কিস বিউটিটা পার্লার ইউজ করে থাকি, কিস বিউটি ফাউন্ডেশনটা 24 ঘন্টা থাকে, এই পানি স্প্রেটা 24 ঘন্টা থাকে, আপনি স্প্রে করে নিতে পারেন, আপনার মুখে কালো হবে না। প্রথম আপনাকে আমি যে টিপসগুলো দিয়েছি, প্রথম আপনারা যে মুখে ভালো করে টোনার লাগিয়ে পরিষ্কার করে দুটা ইয়ে দিয়ে মুখটা পরিষ্কার করে, তারপর আপনার 3টা বরফ দিয়ে মুখটা অ্যাডজাস্ট করে ঘষে ঘষে বরফ দিয়ে মুখটাকে একদম পরিষ্কার করে, তারপর টিস্যু দিয়ে মুখটা মুছে নেন। আপনার এইভাবে করে অয়েলি স্কিন, স্বাভাবিক স্কিন পরিষ্কার করে নিতে পারেন। আর যারা একদম শুষ্ক, তারা যে কোনো আপনার ক্রিম বা ক্লিনজিং দিয়ে মুখটা মুখে লাগিয়ে টিস্যু দিয়ে একটু পানিতে মুখটা মুছে নেবেন, তারপর 3টা বরফ দিয়ে আপনারা মেকআপ অ্যাডজাস্ট করবেন। এভাবে আপনার মেকআপ ফাটবে না। বরফ সব মুখের জন্য আপনার দিতেই হবে, মুখে একদম অনেক স্থায়ীও বসবে বরফ। 3টা যদি মুখে ঘষে নেন, কোনো কালো হবে না, কোনো কিছু হবে না। এই টিপসগুলো খেয়াল করলে আপনার মেকআপ অ্যাডজাস্ট হবে। আপনার পারলে এটা কেমন এটা নিয়ে নেবেন, মুখে এক সাইডে নিয়ে ম্যাচ করে নেবেন। আর এটা প্রাইসটাও বলে দিই, প্রাইসটা হচ্ছে যে 250 থেকে 500 পর্যন্ত আপনার ঢাকা গাউসে পেয়ে যাবেন। আর যদি ঢাকায় গাউসে থেকে সমস্যা, আপনার ল্যাকমি কোম্পানি তো এটা বেড করছে, ল্যাকমি কোম্পানি থেকেও নিতে পারেন। নাম হচ্ছে ল্যাকমি, ল্যাকমির মধ্যে অনেক কালার আছে, সেটা নিতে পারেন ঢাকা গাউসে। আর ঢাকা গাউসের নাম বলে বেড করে দিবে। আর টিটাঙ্গে কাজী স্টোরে আমতলী নিচতলায় এটা এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল, আপনার এখান থেকে নিতে পারেন।
এটা হচ্ছে আমার পার্লার টিপস, অয়েলি স্কিনের জন্য, স্বাভাবিক স্কিনের জন্য কীভাবে দেবেন। আমি আবারও বলে দিচ্ছি, স্বাভাবিক স্কিনের জন্য আপনার অয়েল, অলিভ অয়েল দিয়ে মুখে লাগিয়ে বা যে কোনো কিস বিউটির প্রাইমার লাগিয়ে আপনি এই দুটো লাগাতে পারেন। আর আর যারা স্বাভাবিক ত্বক, তারা হচ্ছে যে আপনারা অলিভ অয়েল দিয়ে বা কিস বিউটি দিয়ে এই ফাউন্ডেশনটা লাগিয়ে নিতে পারেন। আর যারা অয়েলি স্কিন, তাদের জন্য এই ফাউন্ডেশনের বেস। আর নর্মাল স্কিন, তাদের পদ্ধতিগুলো দিতে হবে অয়েল, মুখে অলিভ অয়েল দিয়ে বা কিস বিউটির প্রাইমার লাগিয়ে এটা লাগানো। আপনার মুখে অ্যাডজাস্ট হয়ে যাবে, ফাটবে না, কালো হবে না। আর এই হলো আমার আজকে টিপ, অয়েলি স্কিন আর স্বাভাবিক স্কিনের জন্য আপনারা কোন ফাউন্ডেশনটা লাগাবেন সেটা আমি আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি এটা গুগলে সার্চ দেন, আপনারা এটা রিভিউটা পেয়ে যাবেন। এটা সম্বন্ধে গুগলে ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো ফাউন্ডেশন হচ্ছে এই প্রোডাক্টগুলো। আপনারা এগুলো পার্লার ইউজ করা হয়, অনেক প্রোডাক্টই আছে, আমি আরও ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।